वालेकुम सलाम। हाउ आर यू? वालेकुम वालेकुम सलाम। सबाई ढुके লিখিত কাজ আরেকটা হচ্ছে গিয়ে সায়েন্সের আমরা আজকে বুকটা পড়ব। বুক সবাই বুকটা বের করো। বুকে লেসন 13 ওয়াটার অ্যানিমেলস পেজ নাম্বার 13। সবাই আনমিউট করো, আনমিউট করে পেজ নাম্বার 30 টা বের করো। সবাই আনমিউট করো, আনমিউট করে পেজ নাম্বার 13 টা বের করো। সবাই আনমিউট করে, আনমিউট করো, আনমিউট করে পেজ নাম্বার 13 টা বের করো। সবাই আনমিউট করো। এটা 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 বের করো। পেজ নাম্বার 30 লেসন 13 পেজ নাম্বার 30। সবাই বের করেছ দেখাও আমাকে। সবাই কি বের করেছ দেখাও। সবাই বের করেছ? আমি আমি ওকে ভেরি গুড। পেজ নাম্বার 30 পেজ নাম্বার 30 লেসন 13। আমাদের আজকের টপিক হচ্ছে ওয়াটার অ্যানিমেলস। আমাদের আজকের টপিক নাম হচ্ছে ওয়াটার অ্যানিমেলস। ওকে হ্যাঁ হ্যাঁ এটা 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 আমি এখন শুরু করছি। সবাই পেজটা খুলো। সবাইকে একসাথে না বুঝালে সবাই বুঝবে না। সবাইকে একসাথে না বুঝালে সবাই বুঝবে না। ওকে ওকে পেজ নাম্বার থার্ড লেসন 13 পেজ নাম্বার 30 দেখো। সাম অ্যানিমালস লিভ ইন ওয়াটার। কিছু কিছু প্রাণী কোথায় বাস করে? পানিতে বাস করে। আমরা এতদিন কি পড়ছিলাম? ডোমেস্টিক অ্যানিমেল পড়ছি, ওয়াইল্ড অ্যানিমেল পড়ছি, আজকে পড়ছি ওয়াটার অ্যানিমেলস। ওয়াটার অ্যানিমেল মানে যারা পানিতে বাস করে, যারা পানিতে বাস করে, দে সুইম ইন ওয়াটার, তারা পানিতে সাঁতার কাটে। তারা পানিতে কি করে? তুমি একটু মোবাইলটা আনমিউট করো। তোমার ওখান থেকে সাউন্ড আসছে, তুমি একটু মোবাইলটা আনমিউট করো। খুলো
সায়েন্সের পেজ নাম্বার 3030টা খুলো। ওয়াটার অ্যানিমেলস, ওয়াটার অ্যানিমেলস দেখো, হিয়ার আর সাম অ্যানিমেলস লিভিং ওয়াটার। ওয়ালাইকুম আসসালাম, দেখো কি বলেছে, সাম অ্যানিমেলস লিভ ইন ওয়াটার, কিছু কিছু অ্যানিমেল কোথায় বাস করে, পানিতে বাস করে। দে সুইম ইন ওয়াটার, তারা পানিতে সাঁতার কাটে। হিয়ার আর সাম ওয়াটার অ্যানিমেলস, আমরা কিছু এখানে ছবি দেখো, কিছু তোমাদের বুকে কিছু পিকচার আছে। আদিবা সায়েন্স বুক বের করো, পেজ নাম্বার 30, সায়েন্স বুক বের করো, পেজ নাম্বার 3030। ফিশ, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমার কারেন্ট চলে গেছে, যে কোনো সময় লাইনটা কেটে যেতে পারে, তো ওয়ারিড হয়ো না, কেউ বারবার বলছি কেউ ওয়ারিড হয়ো না। হ্যাঁ, তো আচ্ছা আমরা আজকে পড়ছি, আদিবা তুমি যেহেতু এখন জয়েন করেছো তোমাকে এখন বলছি, আমরা বুক বুকটা বের করো, সায়েন্স বুকটা বের করো, পেজ নাম্বার 30, 3030, লেসন 13। আজকে আমাদের টপিকস টাইম হচ্ছে ওয়াটার অ্যানিমেলস, আজ আমাদের টপিকস হচ্ছে ওয়াটার অ্যানিমেলস। তো আমি আবার প্রথম থেকে সবাই বাড়িতে বানাবো। সো আমি সবাইকে বলছি, সাম অ্যানিমেলস লিভ ইন ওয়াটার, সাম অ্যানিমেলস লিভ ইন ওয়াটার, দে সুইম ইন ওয়াটার, হিয়ার আর সাম ওয়াটার অ্যানিমেলস। আমরা কিছু অ্যানিমেলস এর নাম বলছি যারা পানিতে বাস করে, তারা পানিতে সাঁতার কাটে, এবং কিছু ওয়াটার অ্যানিমেলস এর নাম আমরা এখানে কি কি বলছি। সবাই পিকচার দেখো, ফার্স্ট পিকচারটা দেখো তো সবাই, সবাই এখানে একটা ফার্স্ট পিকচারে দেখা আছে, দেখো এখানে ফার্স্ট পিকচারটা কি, ফিশ। আমরা সবাই জানি ফিশ কোথায় থাকে, ফিশ পানিতে থাকে, কোথায় থাকে ফিশ, কোথায় থাকে ফিশ, পানিতে থাকে, সবাই জানি। ইয়েস, তারপর হচ্ছে ফ্রগ, ফ্রগ মানে কি, ব্যাং, ব্যাং কোথায় থাকে, ব্যাংও থাকে পানিতে, ফ্রগ কোথায় থাকে বলো, ব্যাং পানিতে থাকে। তারপর হচ্ছে ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া, কাঁকড়া পানিতে, কাঁকড়াও থাকে পানিতে, কাঁকড়াও থাকে পানিতে। তারপর দেখো কত বিশাল একটা ক্রোকোডাইল, দেখো 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 কত বিশাল একটা ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কি বলো তো, পিকচার দেখে কেউ ইমাজিন করতে পারছো, পিকচার দেখে কেউ বলো, কুমির, কুমির, ভেরি গুড, ক্রোকোডাইল মানে কুমির। তারপর হচ্ছে টর্টাস, পিকচার দেখো, তারপর হচ্ছে টর্টাস, টর্টাস, টর্টাস এর পরে কি আছে, টর্টাস হচ্ছে কচ্ছপ, আমরা সবাই জানি টর্টাস মানে কি, কচ্ছপ। তারপর হচ্ছে হিপোপটামাস, হিপোপটামাস মানে জলহস্তি, হিপোপটামাস, এটার উচ্চারণটা বলতে পারবা তোমরা কেউ, সবাই একসাথে বলো, হিপোপটামাস, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, হিপোপটামাস, হিপো বলো, হিপো, সবাই বলো, হিপো, সবাই বলতে পেরেছো, হিপোপটামাস, হিপোপটামাস মানে কি, হিপোপটামাস, হিপোপটামাস মানে হলো জলহস্তি, হিপোপটামাস মানে হলো জলহস্তি, হিপোপটামাস মানে জলহস্তি। হিপোপটামাস, 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 হ্যাঁ। তাহলে লেট আস লার্ন, লাস্টের লাইনটা কি লিখেছে দেখো, লেট আস লার্ন ফিশ, ফ্রগ, ক্র্যাব, টর্টাস, ক্রোকোডাইল এন্ড হিপোপটামাস আর সাম ওয়াটার অ্যানিমেলস, এগুলো আমাদের কি, সাম ওয়াটার অ্যানিমেলস। আমরা আজকে কিভাবে পড়লাম, কিছু ওয়াটার অ্যানিমেলস এর নাম পড়লাম, কিছু ওয়াটার অ্যানিমেলস এর নাম পড়লাম। এটা একটা ছোট একটা চ্যাপ্টার, একদম ছোট, বুঝছো, একদম ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে আমাদের কি কি থাকছে, পানিতে কি কি অ্যানিমেল থাকছে সেটা আমরা বলছি, থাকছে ফিশ, থাকছে ফ্রগ, থাকছে ক্র্যাব, থাকছে ক্রোকোডাইল, টর্টাস, এবং তারপরে রন্ডেন এন্ড রেপটাইল, রন্ডেন এন্ড রেপটাইল। এর লেসন এরপর দেখো পেজ নাম্বার 31, সবাই যাও পেজ নাম্বার 31, আবার যাও পেজ 31। এখানে বলছে রডেন এন্ড রেপটাইল, রডেন হচ্ছে, আগে আমি রডেন সম্পর্কে একটু বলি,
রডেন্ট হচ্ছে যে সকল প্রাণী যেগুলোর অনেক ধারালো ধারালো ছোট ছোট দাঁত থাকে, যেগুলোর অনেক ধারালো ধারালো ছোট ছোট দাঁত থাকে, ধারালো ধারালো ছোট ছোট দাঁত থাকে। আচ্ছা এখানে এখানে মোবাইলটা আনমিউট করে নিচ্ছে সিদ্রাতুল মুনতাহা, মোবাইলটাকে আনমিউট করো, মোবাইলটাকে আনমিউট করো। হ্যাঁ আমরা রডেন মানে বলছি, এই দেখো এখানে সবাই টপিক বুকের উপর দেখো, রডেন্স হ্যাভ শার্প টিথ। রডেন্স এর কি আছে? শার্প টিথ আছে, মানে খুব তীক্ষ্ণ দাঁত আছে, খুব চিকন 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 ছোট 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 খুব ছোট ছোট লম্বা ছোট ছোট শার্প, শার্প মানে ধারালো। আচ্ছা একটাই বলি, র্যাট। র্যাট মানে কি? ইঁদুর। রডেন্টের আন্ডারে পড়ছে র্যাট, র্যাট হচ্ছে ইঁদুর। স্কোয়ারেল, স্কোয়ারেল হচ্ছে কাঠবিড়ালি, কাঠবিড়ালিও আমার কি রডেন্টের আন্ডারে পড়ছে। ঠিক আছে এগুলাকে বলে রডেন্ট এনিমাল, এগুলো হচ্ছে কি, এগুলোর অনেক শার্প টিথ থাকে। তারপরে হচ্ছে গিয়ে দেখো রেপটাইল, REPTILES, রেপটাইল। রেপটাইলস ক্রল অন দা গ্রাউন্ড, রেপটাইলসটা কি করে, কি করে হামাগুড়ি দেয়, রেপটাইলটা কি করে হামাগুড়ি দেয়, টিকটিকি, কুমির, কচ্ছপ, এ ধরনের প্রাণীগুলা, এগুলো কি বলে, এগুলা এগুলা কি বলে, এগুলা সবাই হামাগুড়ি দেয় ইয়াতে আমাদের গ্রাউন্ডে। গ্রাউন্ড মানে কি, গ্রাউন্ড মানে কি বলো, মাটি। গ্রাউন্ড মানে মাটি। হিয়ার আর সাম রডেন এন্ড রেপটাইল, সবাই একটু পিকচারটা এক নজর দেখো তো, একবার একটু সবাই পিকচারটা দেখো। সবাই একটু বুকের পিকচারটা দেখো, তারপর আমি বলছি। এই দেখো সবাই পিকচারটা দেখেছি, এখানে কি কি পিকচার আমরা পেয়েছি দেখো, পিকচার পেয়েছি র্যাট, র্যাট মানে রডেন্ট, রডেন্ট এদের অনেক শার্প টিথ আছে, ছোট 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 শার্প টিথ আছে, ছোট 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 শার্প টিথ আছে। তারপর হচ্ছে লিজার্ড, লিজার্ড আমাদের কোন প্রাণী, কোন টাইপের প্রাণী, রেপটাইলস। লিজার্ড আমাদের কোন টাইপের প্রাণী, রেপটাইলস, কিতে প্রাণী, রেপটাইলস মানে যেগুলো আমাদের ক্রল করে। ক্রল মানে কি জানো, ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, যেটা আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে যেসব প্রাণী মাটির মধ্যে চড়ে, কুমির, কুমিরের কথা বলো তোমরা, কুমির আমরা হামাগুড়ি দিয়ে চলে না, কুমির। ওয়ারিসা, আর ইউ হিয়ারিং মি, ওয়ারিসা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সবাই মনোযোগ দাও, আমি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সবাই মনোযোগ দাও, সবাইকে আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করব এখন, আমি সবাইকে এখন জিজ্ঞেস করব, ঠিক আছে। তারপর দেখো র‍্যাবিট, র‍্যাবিট শার্প টিথ, র‍্যাবিট কি আছে, সবাই আমরা খরগোশ দেখেছি, শার্প টিথটাও দেখেছি, র‍্যাবিট হচ্ছে রডেন। তারপর হচ্ছে এটা উচ্চারণ হচ্ছে চ্যামেলিয়ন, গিরগিটি মানে তোমার হচ্ছে টিকটিকির থেকে একটু বড় প্রাণী, বুঝছো, ওয়াটার বোতল পাশে নিয়ে বসবা আগামীকাল থেকে, সবাই ওয়াটার বোতল পাশে নিয়ে বসবা। আচ্ছা তারপরে দেখো চ্যামেলিয়ন, চ্যামেলিয়ন মানে হচ্ছে কি, গিরগিটি, গিরগিটি। তারপর হচ্ছে মঙ্গুস, আরেকটা দেখো, দেখো এটাকে বলে মঙ্গুস, দেখেছো দেখেছো, এই দেখো এটাকে মঙ্গুস, মঙ্গুস মানে কি বাংলা কি জানো, বেজি, বেজি এটাকে বলে, বেজি, বুঝছো। তারপর হচ্ছে স্নেক, স্নেকও মাটির মধ্যে হামাগুড়ি দেয়, মঙ্গুসের কি আছে, শার্প টিথ আছে, রডেন্ট, শার্প টিথ আছে স্নেকে। তারপর হচ্ছে স্কোয়ারেল, আমি কতক্ষণ আগে বলছিলাম না স্কোয়ারেল কাঠবিড়ালি, কাঠবিড়ালির ইংরেজি হচ্ছে স্কোয়ারেল, এটা তোমার শার্প টিথ আছে। তারপর স্কর্পিয়ন, স্কর্পিয়ন মানে বিচ্ছু, স্কর্পিয়ন মানে বিচ্ছু। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম সবাই দেখো পেজটাতে, রডেন হ্যাভ শার্প টিথ, রেপটাইলস ক্রল অন দা গ্রাউন্ড, দা লিজার্ড ক্রলস অন দা ওয়েলস এন্ড সেলিং। লিজার্ড কোথায় কোথায় হামাগুড়ি দেয়, আমাদের ছাদে, আমাদের মাটিতে, এরা ওয়ালসে, দেয়ালে, এরা সবাই ওখানে হামাগুড়ি দেয়। র‍্যাবিট, র‍্যাট, স্কোয়ারেল এন্ড মঙ্গুস আর সাম রডেন্টস, র‍্যাবিট, র‍্যাট, কাঠবিড়ালি, মঙ্গুস, বেজি, এগুলো হচ্ছে সব শার্প টিথওয়ালা রডেন্ট।
lizard, chameleon, snake and scorpion are some reptiles. এগুলো হচ্ছে reptiles. তাহলে তোমরা rodent এবং reptiles এর মানে বুঝতে পেরেছো? Yes, me. হ্যাঁ, এই দুটা চ্যাপ্টার ভালো করে সবাই বাসায় পড়বে। আমি নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞেস করব which one is water animal and which one is rodent and reptiles. আমি সবাইকে জিজ্ঞেস করব। সবাইকে আমি জিজ্ঞেস করব। কথা আমার বুঝতে পেরেছেন? Yes, miss. Yes, miss. এবার আমরা আসল পড়াতে চলে আসি। Yes, miss. আমরা কপি বের করি। সবাই এবার আমরা কপি বের করি। এবার বুকটা বন্ধ করি। আমি বুকটা বন্ধ করলাম, আপনারাও বুকটা বন্ধ করেন। আমি বুকটা বন্ধ করলাম, আপনারাও বুকটা বন্ধ করে দেন। এবার আপনারা সবাই মিলে কপিটা বের করেন, খাতা বের করেন। সবাই খাতা বের করেন। আমি কি সায়েন্স খাতা বের করব? হ্যাঁ, তোমাদের যেটা আছে বাসার স্কুল থেকে যে কপি দেওয়া হয়েছে সায়েন্স কপি, ও কপিটাই বের করবে, ওটার মধ্যেই আমরা করব। হ্যাঁ, আচ্ছা জায়ান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তুমি এখন কপি বের করো। আমরা এখন দেখো একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি এখন এখানে বুঝাবো। মিস, কোন পেজ, কোন নাম্বার পেজ? এটা পেজ না, এখন বুক শেষ। এখন তুমি মোবাইলটা তোমার দিকে দেখো, মোবাইলটা দেখো। আমি একটা পুট দা রাইট অ্যানসার এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন অ্যানসার দিয়েছি। এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন। মিস, এটা কি ওরাল? এটা ওরাল না বাবা, এটা লিখিত। তুমি লিখো, এটা লিখিত। তোমাদের এখান থেকে আসবে প্রশ্ন, আসবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে। সবাই তাড়াতাড়ি লেখা শুরু করো, আর যারা যারা স্ক্রিনশট নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশটও নিয়ে ফেলো। সবাই লেখা শুরু করো, আর যারা যারা মোবাইল স্ক্রিনশট নিতে চাও তারা একবার একবার করে স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, আচ্ছা আমি সময় নষ্ট না করে আমি পড়া শুরু করছি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, পুট দ্য রাইট অ্যানসার, মানে আমরা যেটা সঠিক উত্তর তোমার কপিতে। জিনিস বলো কে লিখার প্রথমে এই আমাসে যে এটা ভালো করে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে, এখন দেখো তো, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পুট দা রাইট অ্যানসার। হ্যাঁ, মানে আমাদের তোমাদেরকে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেয়া থাকবে পরীক্ষার হলে, সেখান থেকে তুমি যেটা রাইট অ্যানসার সেটা তুমি লিখবে। নাম্বার ওয়ানটা আমি তোমাদের সাথে কথা বললেই তোমরা সেটা বুঝে যাবে। হ্যাঁ, দেখো ড্যাশ লিভস ইন দা ফরেস্ট, সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, ড্যাশ লিভস ইন দা ফরেস্ট। হর্স, শিপ, কাউ, এলিফ্যান্ট, বন জঙ্গলে কোনটা বাস করে? হর্স, শিপ, কাউ আমাদের কি ডোমেস্টিক এনিমেল? ডোমেস্টিক এনিমেল কি তোমার বন জঙ্গলে বাস করে? সবাই বলো, ডোমেস্টিক এনিমেল কি বন জঙ্গলে বাস করে? অ্যানসার বলো, নো নো, ডোমেস্টিক এনিমেল বন জঙ্গলে বাস করে না। তাহলে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে গিয়ে, এলিফ্যান্ট হচ্ছে গিয়ে তোমার, এলিফ্যান্ট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, সেজন্য এলিফ্যান্ট ফরেস্টে বাস করে। এলিফ্যান্ট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, তাই এলিফ্যান্ট ফরেস্টে বাস করে। আচ্ছা নাম্বার টু, আচ্ছা যদি স্ক্রিন দেখা না যে থাকে তাহলে আমাকে একটু বলবে তোমরা সবাই। হ্যাঁ, যদি স্ক্রিন দেখা না গিয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাকে একটু বলবে। আচ্ছা, হর্স, শিপ, কাউ, এলিফ্যান্ট, তাহলে আমার রাইট অ্যানসার কি হবে? এলিফ্যান্ট। তোমরা এলিফ্যান্টটা লিখে একটা টিক মার্ক দিবে, তোমরা এলিফ্যান্টটা লিখে একটা টিক মার্ক দিবে। সবাই লেখা শুরু করো বাবা, সবাই লেখা শুরু করো। সবাই, আমাদের এগুলো লিখতে আজকে অনেক সময় লাগবে, আমাদের আজকে এগুলো লিখতে অনেক সময় লাগবে। সবাই লেখা শুরু করো। আচ্ছা এর পরেরটা আমি বলছি, দেখো ড্যাশ ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। আচ্ছা এই প্রশ্নটা তোমরা সবাই দেখো, একটু ভালো করে প্রশ্নটা দেখো। ড্যাশ ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, লায়ন, হর্স, গোট, শিপ, কোনটা হবে বলো তো? আমি কি উপরে বোল্ড করে লেখাটা লিখবো? আমি যা যা লিখেছি তোমার স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে সব লিখতে হবে, স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে সব লিখতে হবে।
স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে সব লিখতে হবে। দেখো নাম্বার টু কি বলেছে, ড্যাশ ইজ এ ওয়াইল্ড এনিম্যাল। তাহলে এখানে হর্স লায়ন, প্রথমে দেখো আমি হর্স দিয়ে শুরু করছি, হর্স ডোমেস্টিক এনিম্যাল হবে না, গোট ডোমেস্টিক এনিম্যাল হবে না, তারপর হচ্ছে শিপ ডোমেস্টিক এনিম্যাল হবে না। তাহলে ওয়াইল্ড এনিম্যাল কে, লায়ন, লায়ন ইজ এ ওয়াইল্ড এনিম্যাল, লায়ন ইজ এ ওয়াইল্ড এনিম্যাল। ওয়ারিসা লিখতে বলেছি, ওয়ারিসা লিখো। হ্যাঁ বলো। আমার থেকে আবার না, আমি যা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, এই তো সবাই আমরা দেখছি তো, এই তো দেখা যাচ্ছে। আচ্ছা তারপরে দেখো সবাই নাম্বার থ্রি দেখো, কাউ গিভস আস ড্যাশ, আমরা এটা অনেকবার পড়েছি, কাউ গিভস আস ড্যাশ, ওয়াটার ফ্লাওয়ার মিল্ক উড। ওয়াটার, কাউ আমাদের কি দেয়, কাউ আমাদের পানি দেয়, ফুল দেয়, দুধ দেয়, না গাছ কাঠ দেয়, কি দেয়, মিল্ক দেয়, মিল্ক। তাহলে কাউ গিভস আস মিল্ক, কাউ গিভস আস মিল্ক। সবাই কিন্তু মনোযোগ দিয়ে আমার কথা শোনার চেষ্টা করো, সবাইকে বলছি সবাই মনোযোগ দিয়ে একটু কথা শোনার চেষ্টা করো। হ্যাঁ তারপর দেখো নাম্বার ফোর, মাঙ্কি লিভস ইন দা ড্যাশ, বানর কোথায় বাস করে, বানর কোথায় বাস করে, হাউস ট্রি, হাউস ট্রি, এটা স্কাই হবে, এটা টি পড়ে গেছে, এটা স্কাই হবে, স্কাই পন্ড। নাম্বার ফোর এর বি স্কাই হবে, নাম্বার ফোর এর বি স্কাই হবে, নাম্বার ফোর এর বি স্কাই হবে। মাঙ্কি লিভস ইন দা ট্রি, মাঙ্কি কোথায় বাস করে, ট্রিতে। মোনা এবং রিবানের ভিডিও অফ কেন, মোনা এবং রিবানের ভিডিও অফ, আমার ক্লাসে ভিডিও অফ করার কোনো নিয়ম নেই, আবার আমি বলছি আমার ক্লাসে ভিডিও অফ করার কোনো নিয়ম নেই। আচ্ছা তাসকিন, হোয়ার আর ইউ তাসকিন, তাসকিন হোয়ার আর ইউ, তাসকিন হোয়ার আর ইউ, মাহির তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে? ওকে, এগুলো অনেক ইজি, অনেক ইজি, সবাই পারবে, আমি জানি তো সবাই পারবে, সবাই পারবে, সবাই সবাই, আমি জানি সবাই পারবে। তারপরে দেখো মাঙ্কি লিভস ইন দা ট্রি, তাহলে আমরা ট্রি লিখে ট্রি এর জায়গার মধ্যে একটা রাইট চিহ্ন দিব, আমরা ট্রি লিখে ট্রি এর জায়গার মধ্যে একটা রাইট চিহ্ন দিব। তারপর দেখো নাম্বার ফাইভ, বার্ডস ইউজ দেয়ার ড্যাশ টু ফ্লাই, পাখি উড়ার জন্য কি ইউজ করে, কোনটা ইউজ করে, পাখি উড়ার জন্য কি ইউজ করে, আমরা সবাই জানি কিন্তু আমি কি শুধু অপশনটা চারটা অপশন লিখব নাকি একটাই? তুমি চারটা লিখো, কারণ তোমার বাসার পড়া, আমি বলছি সবাইকে বলছি চারটা অপশন সবাই লিখো, কেন বাসায় প্র্যাকটিস করার জন্য চারটা অপশন লাগবে, বুঝছো? বাসায় যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার জন্য চারটা অপশন লাগবে, তাই সবাইকে চারটা লিখতে বলছি। এটা যদি মনে হয় সময় লাগবে লিখতে, সবাই একটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, বাসায় পরে লিখে নিবে, সবাই একটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, সবাই একটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা তারপরে বলছি দেখো, বার্ডস ইউজ দেয়ার ড্যাশ টু ফ্লাই, পাখি ওড়ার জন্য কি ইউজ করে, হায় আল্লাহ। হ্যাঁ দেখো, বার্ডস ইউজ দেয়ার ড্যাশ টু ফ্লাই, এটা উইংসটা ঢাকা পড়ে গিয়েছিল, আমি আবার ঠিক করে দিয়েছি। বিকস মানে ঠোঁট, উইংস মানে পাখা, লেগস মানে পা, টেইল মানে লেজ। তাহলে পাখির কি লাগে উড়ার জন্য, আমরা সবাই জানি পাখির কি লাগে, পাখির কি লাগে, পাখা লাগে, কি লাগে, পাখা, পাখির উড়ার জন্য পাখা লাগে। তাহলে আমরা কি লিখব, বার্ডস ইউজ দেয়ার উইংস টু ফ্লাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিবান, আমি লেখা দিয়েছি, লেখাটা লেখা শুরু করে দাও, কারণ সময় বেশি নেই, লেখাটা শুরু করে দাও। বার্ডস ইউজ দেয়ার উইংস টু ফ্লাই, বার্ডস উইংস দেয়ার উইংস টু ফ্লাই, উইংস হবে, অ্যানসার হবে উইংস, ডব্লিউ আই এন জি এস, উইংস,
উইংস এর ওখানে একটা টিক মার্ক দাও, উইংস এর ওখানে একটা টিক মার্ক দাও। তারপর হচ্ছে নাম্বার 6 দেখো, এ স্নেক লিভস ইন দা ড্যাশ। সাপ কোথায় বাস করে? লিভস মানে বাস করা। সাপ কোথায় বাস করে? হোল মানে গর্ত, নেস্ট মানে বাসা। আচ্ছা বি, আমি বলি 6 নাম্বার বি হবে স্কাই, সবাইকে বলছি 6 নাম্বার বি হবে স্কাই, এস কে ওয়াই স্কাই। এটা এখানে টি পড়ে গিয়েছে, এস কে ওয়াই স্কাই। তারপর শেড, শেড মানে ছায়া। তাহলে তোমার দেখো হোল নেস্ট স্কাই, তাহলে কি হবে অ্যানসার, সঠিক অ্যানসার কি হবে? হোল। এখানে শেড বানানটাও ভুল পড়েছে, হোল, হোল মানে রাইট অ্যানসার, হোল মানে রাইট অ্যানসার। তারপর নাম্বার 7 দেখো, ড্যাশ লিভস ইন দা ওয়াটার, ফিশ। আমরা সবাই এতক্ষণ ওয়াটার অ্যানিমেল সম্পর্কে পড়েছি, আমরা সবাই এতক্ষণ ওয়াটার অ্যানিমেল সম্পর্কে পড়েছি, আমরা সবাই জানি ওয়াটারে কে বাস করে, ওয়াটারে ফিশ বাস করে। লায়ন কখনো ওয়াটারে বাস করবে না, টাইগার কখনো ওয়াটারে থাকবে না, ডগ কখনো ওয়াটারে থাকবে না, তাহলে কি থাকবে? ফিশ থাকবে। কি থাকবে? ফিশ। মাদার, তারপর নাম্বার 8 দেখো, মাদার বার্ড লেস এ, মা পাখি কি করে? ডিম পারে। মা পাখি কি করে? ডিম পারে। কিটেন, পাপটি, কাপ, এগুলো কোনোটাই হবে না, কি হবে? এগ হবে। মা পাখি ডিম পারে। ক্যামেল ইজ এ ড্যাশ অ্যানিমেল, পন্ড অ্যানিমেল, ফরেস্ট অ্যানিমেল, ডেজার্ট অ্যানিমেল, ট্রি অ্যানিমেল। ডেজার্ট, ডেজার্ট মানে কি? আমরা একটু আগে পড়েছিলাম না, কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি মনে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিলাম। ক্যামেল ইজ এ ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মানে মরুভূমি। আমরা সবাই জানি আমরা ক্যামেলকে মরুভূমির প্রাণী বলি, মরুভূমিতে যে প্রাণী থাকে সে প্রাণীটার নাম হচ্ছে ক্যামেল। তাহলে আমরা কি লিখবো? ক্যামেল ইজ এ ডেজার্ট অ্যানিমেল। তারপর হচ্ছে এ বাটারফ্লাই, এ বাটারফ্লাই হ্যাজ টু উইংস, এ বাটারফ্লাই এর কয়টা উইংস থাকে বলতো? বাটারফ্লাই কয়টা অ্যানিমেলস থাকে? টু, বাটারফ্লাই এর টু অ্যানিমেলস থাকে, বাটারফ্লাই টু অ্যানিমেলস থাকে, টু উইংস। তার বাসা থেকে সাউন্ড আসছে, সবাই সাউন্ডটা অফ করে দাও। মিস আমি করেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ? আমার কম্পিউটার একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে। ইয়েস মিস দেখতে পাচ্ছি। কুল্লা কবাই জানি না। ইয়েস মিস। আচ্ছা আমি আবার সবাইকে বলছি, সবাই প্রথম থেকে লেখো, শুধু উত্তরটা লিখবে না, সবাই উত্তরটা লিখবে না, সবাই কি করবে? চারোটা অপশনই লিখতে হবে, চারোটা অপশনই লিখতে হবে। এবং কি করতে হবে? আমাদের তো সময় তো কম, চারোটা অপশন লিখতে হবে, চারোটা অপশন লিখে যেটা সঠিক উত্তর সেটার মধ্যে টিক মার্ক দিতে হবে। কোনগুলো লিখবো না? সবগুলো লিখবে, চারোটা অপশন এ বি সি ডি চারোটা লিখবে, লিখে যেটা রাইট অ্যানসার সেটাতে টিক মার্ক দিবে। এখানে রাইট অ্যানসার আমার দেয়া আছে, যেমন দেখো নাম্বার 1 ড্যাশ লিভস ইন দা ফরেস্ট, তাহলে কি? এলিফ্যান্ট, এলিফ্যান্টে টিক মার্ক দাও। কিন্তু তোমরা চারোটা অপশন লিখো সবাই, না হলে বাসায় প্র্যাকটিস করতে পারবো না আমরা, ভালো করে প্র্যাকটিস হবে না, ভালো করে প্র্যাকটিস হবে না। সবাই, সবাইকে বলছি চারোটা অপশন সবাই লিখো। জি জি মিস শুনছি। এখানে 1 দিয়ে ডাক দিছি, ওগুলাকে আমিও দিব। হ্যাঁ, যেভাবে আমি টিক মার্ক দিয়েছি সেভাবে লিখবে, কারণ আমাদের এটার মানেই হচ্ছে পুট দা রাইট অ্যানসার, মানে যেটা সঠিক উত্তর সেটাতে তুমি রাইট অ্যানসার লিখবে। সবগুলোকে আমি মতো লিখব? হ্যাঁ, আমি ঠিক পুরোটা, হ্যাঁ পুরোটা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই লিখবে, আমি যেভাবে বলেছি সেভাবে লিখবে। আমি পুরোটা যেভাবে দিয়েছি, তোমার অপশন হচ্ছে 4টা, আমার কথা শোনো সবাই,
সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আমাদের এখানে অপশন হচ্ছে চারটা, এ বি সি ডি। তাহলে আমাদেরকে কি করতে হবে, চারোটাই লিখতে হবে, আর যেটা সঠিক উত্তর সেটাতেই আমি একটা টিক মার্ক দিব, যেটা মানে সঠিক উত্তর এটাতে আমার একটা টিক মার্ক দিব। যেমন আমি নাম্বার ওয়ানটা আবার আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, দেখো, ড্যাশ লিভস ইন দা ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, জঙ্গলে কে বাস করে, বনে কে বাস করে। মিস ওয়ান দিয়ে যে ট্যাগ দিছে ওখানে ওয়ান লিখে ট্যাগ দিতে দাও। আমি আমি বুঝিয়ে দিই বাবা, আমি তোমাকে বুঝিয়ে দিই, তুমি আমার কথাটা শোনো। তুমি ওয়ান দিয়ে আমি যেভাবে প্রশ্নটা লিখেছি ড্যাশ লিভস ইন দা ফরেস্ট, তুমি সেম ভাবে এটা তুলো, তারপর তোলার পর নিচের লাইনে লিখো, এ দিয়ে লিখো হর্স, বি দিয়ে লিখো কাউ, সি দিয়ে লিখো শিপ, ডি দিয়ে লিখো এলিফ্যান্ট। তারপর যখন লেখা হয়ে যাবে, লেখা হয়ে যাওয়ার পর এলিফ্যান্টে একটা টিক মার্ক দিবে। হ্যাঁ, লেখা হয়ে যাওয়ার পরে তুমি এলিফ্যান্টে একটা টিক মার্ক দিবে, তার মানে কি আমার বনে কে থাকে, বনে হাতি থাকে। বনে তো ঘোড়া থাকে না, বনে তো গরু থাকে না, বনে তো ভেড়া থাকে না, বনে কে থাকে, বনে থাকে গরু। তাহলে আমরা কোথায় টিক মার্ক দিব, বনে থাকে এলিফ্যান্ট, তাহলে আমরা কোথায় টিক মার্ক দিব, এলিফ্যান্টে। সেম তুমি যখন নাম্বার ওয়ানটা ফিনিশ করবে সেম ভাবে নাম্বার টু তে যাবে। হ্যাঁ, টু তে গিয়ে কি করবে, ড্যাশ ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, ড্যাশ ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল মানে আমাদের বন্য প্রাণী কে। আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছি অ্যাবাউট অফ ওয়াইল্ড অ্যানিমেল এবং ডোমেস্টিক অ্যানিমেল। আমরা সবাই জানি ওয়াইল্ড মানে বন্য প্রাণী, ডোমেস্টিক মানে গৃহপালিত প্রাণী। আমরা সবাই কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল এবং ডোমেস্টিক অ্যানিমেল সম্পর্কে সবাই পড়েছি। হ্যাঁ বাবা বলো, কে জিজ্ঞেস করছো, কি কে জিজ্ঞেস করছো, স্ক্রিন ছোট দেখা যাচ্ছে কেন বাবা, কোনটা বুঝছো না? আচ্ছা আমি আবার ক্লিক করে আবার ঠিক করছি, আমি আবার ক্লিক করে আমি আবার ঠিক করছি। এখন একটু দেখো তো বাবা, এখন একটু দেখো, এখন ঠিক লাগছে? আচ্ছা দেখা গেলে ঠিক আছে, যদি সবটুকু ভালো মতো দেখা যায় তাহলে ঠিক আছে। এর থেকে বড় যদি করে ফেলি বাবা, এর থেকে যদি বড় করে জুম করি তাহলে আমার কম্পিউটারে আসবে না পুরোটা, তুমি লিখতে পারবে না, বুঝছো? আমি যদি এর থেকে বড় করি তাহলে আসবে না। আদিবা, হোয়াট আর ইউ ডুইং আদিবা, আদিবা হোয়াট আর ইউ ডুইং, তুমি কি লিখছো আদিবা, আদিবা তুমি কি লিখছো, আমার কথা শুনতে পাচ্ছো আদিবা? ইয়েস মিস। হ্যাঁ, লেখাটা শেষ করো, মোস্ট ইম্পর্টেন্ট লেখা আমাদের, এটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট একটা লেখা এটা। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা কি বলছি দেখো, নাম্বার 3 দেখো, কাউ গিভস আস ড্যাশ, গরু আমাদেরকে কি দেয়, এটা আমরা অনেকবার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ পড়েছি, ট্রু ফলস এ পড়েছি। কাউ গিভস আস মিল্ক, এটা আমরা সবাই জানি, সবাই আমরা কি জানি, কাউ গিভস আস মিল্ক, আমরা এটা সবাই জানি কি, কাউ গিভস আস মিল্ক। তারপর নাম্বার 4, নাম্বার 4 দেখো, আমার এখানে দুটো স্কাই বানান আছে, দুটো স্কাই বানানি ভুল, আমি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে কারেকশন দিয়ে দিব। নাম্বার কারেকশন হবে নাম্বার 4 বি স্কাই এবং নাম্বার 6 বি স্কাই, স্কাই হবে দুটোটা। সবাইকে বলছি মা, এটা এখন আমি লিখতে এখানে টাইপ করতে পারছি না, টাইপ করতে গেলে সময় নষ্ট হবে, তাই বলে দিচ্ছি সবাইকে, নাম্বার 4 দেখো, মাঙ্কি লিভস ইন দা হাউস ট্রি স্কাই পন্ড, এটা হবে স্কাই, এস কে ওয়াই, বিটা হবে স্কাই, সবার জন্য বলছি বিটা হবে স্কাই। আচ্ছা সবাইকে বলছি, আমাদের কিন্তু আর 5টা মিনিট সময় হাতে আছে, তাই সবার ভালোর জন্য বলছি, সবাই যদি পারো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, সবাই যদি ভালো হয় সবাই স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমরা পরবর্তীতে বাসায় বসে ভালো করে। আমি নিয়ে ফেলেছি, ভেরি গুড বাবা, ভেরি গুড। আচ্ছা আমি জায়ানকে দেখতে পাচ্ছি না, জায়ান, জায়ান, হ্যাঁ যারা যারা নিয়ে আস সবাই নিয়ে ফেলো, সবাই নিয়ে ফেলো, সবাই নিয়ে ফেলো, যারা যারা নিয়ে আস সবাই নিয়ে ফেলো। আমি নিয়ে ফেলেছি। আচ্ছা যাদের দরকার, যারা পুরো লেখাটা ফিনিশ করতে পারেনি তারা নিয়ে ফেলো। জি মিস, জি মিস বলো, শুনছি। আমি ফার্স্ট নিয়ে ফেলেছি স্ক্রিনশট। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো।
মাহির স্ক্রিনশট নিয়ে নাও, মাহি একটা স্ক্রিনশট নিয়ে নাও, পারিয়াত একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নিয়ে নিয়েছি, পারিয়াত আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সবাইকে বলছি মুনা স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা স্ক্রিনশট নাওনি সবাই স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ জায়ান, তোমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে কেন? জায়ান তোমার কি নেট ডিস্টার্ব করছে? জায়ান তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস মিস। তাহলে তোমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে? মিস এটা একটু সমস্যা আছে। সমস্যা আছে? আচ্ছা তুমি আমাকে দেখতে পাচ্ছো? ইয়েস মিস। ওকে তাহলে তুমি লেখো, লিখাটা শেষ করো, তারপর দেখো। মাঙ্কি লিভস ইন দ্য ট্রি, নাম্বার 4 আমরা কি দিব? ট্রি দিব। নাম্বার 5, বার্ডস ইউজ দেয়ার ড্যাশ টু ফ্লাই, উইংস আমরা কি দিব? উইংস, উইংস দিব। হ্যাঁ, তারপর স্নেক লিভস ইন দ্য ড্যাশ হোল, স্নেক লিভস ইন দ্য ড্যাশ হোল হবে। তারপর হচ্ছে নাম্বার 7, ড্যাশ লিভস ইন দ্য ওয়াটার, ওয়াটারে কে বাস করে? ওয়াটারে বাস করে ফিশ, ওয়াটারে বাস করে ফিশ। তারপর হচ্ছে আচ্ছা ক্লাস শেষে আমি বলি, ক্লাসটা শেষ করে মা বাবা থেকে একটু মোবাইলটা চেক করে নিও। হ্যাঁ ক্লাসটা শেষ করে মা বাবা থেকে মোবাইলটা একটু চেক করে নিও। ড্যাশ লিভস ইন দ্য ওয়াটার, ফিশ লিভস ইন দ্য ওয়াটার। তারপর মাদার বার্ড লেস এ, মাদার বার্ড লেস এ, মা পাখি ডিম পারে। তারপর ক্যামেল ইজ এ, ক্যামেল ইজ এ ডেজার্ট অ্যানিমাল, আমরা সবাই জানি ক্যামেল মানে উট, আমরা সবাই জানি ক্যামেল মানে উট, ক্যামেল ইজ এ ডেজার্ট অ্যানিমাল। তারপর হচ্ছে নাম্বার 10 দেখো, এ বাটারফ্লাই হ্যাজ টু উইংস, বাটারফ্লাই হ্যাজ টু উইংস। আই গো টু আওয়ার শুম, ইয়েস ইউ ক্যান গো গো। তারপর দেখো এ বাটারফ্লাই হ্যাজ টু উইংস, টি ডব্লিউ ও টু, আমরা কিন্তু এখনো অনেকে পর্যন্ত টু পড়ি, আমরা অনেকে কিন্তু টু জিমিস বলো। আই গো টু ওয়াশরুম এভাবে বলে না, বলো মে আই গো টু ওয়াশরুম, মে আই গো টু ওয়াশরুম, ইয়েস যাও গো। আমি বলছি সবাইকে, সময় কিন্তু নেই, আমার ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, সময় নেই আমার ক্লাস শেষ করতে হচ্ছে, আমি এখন কি করব বলো? কিছু করার নেই, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো তাহলে আমাকে ক্লাস থেকে, আমি অনেক আগে স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কম্পিউটার ক্লাস, সবাই কম্পিউটার নিয়ে বসো, এরপর হচ্ছে কম্পিউটার ক্লাস, সবাই কম্পিউটারটা নিয়ে বসো। সবাই লেখা শেষ করতে না পারলে আফটার ক্লাস, ক্লাসের পরে সবাই শেষ করবে, ক্লাসের পরে সবাই শেষ করবে। আমি স্টপ শেয়ারিং দিচ্ছি কারণ আমার ক্লাসের টাইম শেষ, আমি স্টপ শেয়ারিং দিচ্ছি, ক্লাসের টাইম শেষ। সবাইকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সবাই আল্লাহ হাফেজ, এর পরের ক্লাসে সবাই রেডি হও। হ্যাঁ সবাই রেডি হও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।